ऐ मदीने की साहरू खुदा दे लिए, ऐ मदीने की साहरू खुदा दे लिए, दास्तान मुसाफिर मुझको न सुना, बात पर जाएगी तो दिल तरफ जाएगा, बात पर जाएगी तो दिल तरफ मेरी तहतू आंसू छलक जाएगा। अल्लाह मेरे आका वही सभी के मददगार हैं, मेरे आका वही सभी के मददगार हैं, उनके ही हाथों मेरा दुराकार है, पर जाए सुबह पर कलमाए तैयब, पर जाए सुबह पर कलमाए तैयब, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। ऐ रसूले खुदा इतनी है इंतजावत, हम गरीबों को मदीना बुला लीजिए, हम गरीबों को मदीना बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला রুসুলানি ভাই, হে আমার রুসুলানি ভাই, হে আমার রুসুলানি ভাই, হে আমার রুসুলানি ভাই, চলো চলো যাই দূর মদিনায়, হে আমার রুসুলানি ভাই, হে আমার রুসুলানি ভাই, হে আমার রুসুলানি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আল আজকের যুগটা কোথায় জেনে মেছে, আমাদের কি মনে পেজে গেছে, কোথায় জেনে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই জেনেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়ালতে মুসলিম নাচছে, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলে চলে যাই দূর মদিনায়, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ধর্ম ভুলেছে, শিকারে শুধু নাই মত তারা চলেছে, ঠিক না ভুল বলে। মুসলমানের ছেলে নামাজের ছেলে দিয়ে লম্বা লম্বা সিগারেট খাচ্ছে, মাঝে মধ্যে লাল পানীয় চালাচ্ছে। এই গজলটা আমি লিখেছিলাম ঢোলা পাকিস্তান হুজুরের জলসা করে ফেরার সময়, অন্তত 2-2.5 লক্ষ লোক হয় ওখানে, 2.5 লক্ষ লোক দেখতে পাওয়া যায় না স্টেজ থেকে। ওই জলসা করে ফিরছি, তখনও দেখছি, ভেবেছিলাম 24 পরগনায় আর মানুষ নাই, সব মনে হয় ওখানে
কিন্তু 10 কিলোমিটার 15 কিলোমিটার আসার পরে দেখছি কিছু মুসলমানের ছেলে বক্স বাজিয়ে ড্যান্স করছে। মনটাই খুব আঘাত লেগেছিল, এসে কলম ধরেছিলাম। নামাজ ছেড়েছে ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নাই মদ তারা চলেছে। কোপাদান সেইটি হজরত আমারের হুংকার, মাতালেরা মদ খাওয়ায় তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব করেছে, ইসলামী জয়গান তারা সব করেছে। আমার ইসলামী ভাই, আমার ইসলামী ভাই, চল চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের সংগ্রাম চলবে চলবে দিকে দিকে এইরাচ্ছে। ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান চারিদিকে এই গান রেখেছে। আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে দিকে এইরাচ্ছে। ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান এই গান সবাই গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আজকের দিনে ভাই দেখেছি রে ওরে ভাই কত নারী আশায় মরছে। কন্যার পিতা আজ প্রাণী মুখে নিয়ে দাঁড়ায় ভিক্ষার ঝুলি হাত তুলেছে। তবুও চলতে হবে সামনে যেতেই হবে যত বাধা আসুক ছেলে। রমণীদের সাথে যুবকেদের দাপটে কোন প্রথা নির্মূল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আইজন ফি মহবরান বাদা মাউতিহি ওয়া ফী কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফাযা পীরান আও দারাসা নখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইয়াসতাগফিরু লাযী বাদা মাউতিহি ইলা আখিরিল হাদীস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া তাসলিম। ওয়াকালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وعن أبي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأسموا
আসমা আগম ইলা আখিরুল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাম ওয়াস সালাম। সুপ্রিয় উলামায়ে দ্বীন, মুসল্লি ইজাম, দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আলেম ওলামারা, হাফিজ হুফাজেরা, হাজি হুজ্জাজেরা, দিন দরদি ইসলাম দরদি, বিভিন্ন গ্রামের আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজি মুসল্লি, দিনদার পরেজগার খোদাভীরু, আমার বন্ধুরা, মুরুব্বিয়ানেরা, চাচাজানেরা, সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক। জোরে বলুন আমিন। আজকের এই পাক মাহফিল, বড্ড পাক মুতাবাররাক মাহফিল, কি দরজা আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। খুব অল্প সময়ে কিছু আলোচনা, বেশি দীর্ঘায়িত করব না, কারণ দিনের বেলা কাজকর্ম আছে। আপনাদের প্রায় তিন দিন ধরে অনুষ্ঠান এই সালে সব চলছে, তাই খুব বেশি এদিক ওদিক না করে সময়ের দিকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। ভয়াবাদ প্রস্তুত আমার আজকের আলোচনাটা, মূল বিষয়বস্তু যেটা হলো, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এর উপর আমি কিছু আলোচনা করব। রব্বুল আলামিন বলছেন, ফাজকুরুনি আজকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা যখন ধুলক ধুলকে মাটিতে কাদাতে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের এই ধুলক ধুলক ছাড়িয়ে সাত পাবক আসমান পার করে আমার আরশে আজিমে স্মরণ করবো। বলে বলেছেন হাত। এবারে বান্দা কেমন করে স্মরণ করবে সে প্রসঙ্গে একটুখানি আলোচনা, একটুখানি কথাবার্তা, আর আমার যে চারটে পয়েন্ট আছে সে চারটে পয়েন্টে নিয়ে একটুখানি কথাবার্তা বলে আপনাদের সামনে থেকে শেষ করে বিদায় নিয়ে চলে যাব। তার আগে একটুখানি জেনে দিই, আপনারা এই এক দেড় ঘন্টা থাকবেন তো নাকি? একটু হাত তুলে দেখান, মাশাআল্লাহ, একবার জোরে সোরে তো দেখি না রে তুমি। হ্যাঁ, এটা জোরে তুমি হলে আসতেটা কত জোরে হবে, আসতেটা তাহলে কত জোরে হবে। আর পেছনের দিকের মানুষগুলো তো আওয়াজ ঠিকঠাক দেন না মনে হচ্ছে, নাকি আমার উপর রাগ করেছে। একটু জোরে সোরে সবাই মিলে আওয়াজ হবেন না, ভোটের সময় তো আপনারা মিছিল টিছিল বেরোন না, কিনা বেরোন না, এদিককার লোক বেরোই তো। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, তখন 90 বছরের চাচা আমার 25 বছরের যুবক সে যে বেরোয় হাতে ডান্ডা দিয়ে আমার ঠান্ডা করে দেবেন, লড়তে হবে লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, কল হবে পায়খানা হবে, কল হবে পায়খানা হবে। চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, চাচিকে এসে বলছি পানি পানি, আর কথা বলতে পারে না, বেরোচ্ছে না আওয়াজ। চাচি মনে মনে ভাবছে মনে হয় যে আমার মহাপ্রতের স্বামী মনে হয় বয়স হয়ে গেছে তো একটু আওয়াজটা কমে গেছে। হ্যাঁ, এরকম আওয়াজ হয়ে গেল কেন? তাহলে আর বলো না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করতে গিয়ে চাচা আমার গলা বসিয়ে ফেলেছে। আবার গলা বসান, কোনো দুঃখ নাই, তাতে যদি আপনি তিরপুর পান, 5 কেজি গম বেশি পান, আপনার কি বলে ওই যে এখন সব ঘর দিচ্ছে কি সব দিচ্ছে যদি পান, তা আমার কোনো আপত্তি নাই পান, কিন্তু আল্লাহকে ভুলে যাবেন না। এই আল্লাহর নামে স্লোগানটা যদি দেওয়া হয় আল্লাহ খুশি হন। জি হ্যাঁ, জোরে সোরে আওয়াজ দিয়ে আল্লাহর নামের একবার স্লোগানটা একদম সিংহের মতো আওয়াজ করে দেন। যখন এই আওয়াজ দেওয়া হয় জালে অত্যাচারীরা সব ছিটকে পালায়। যদি এই আওয়াজটা ঠিক মতো অন্তর থেকে দিতে পারে, তাহলে ইসলামের যারা ক্ষতি করতে চাইছে তারা আপনার কাছ থেকে ছিটকে পালিয়ে যাবে। মনে রাখবে, আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে চলে এসেছি, তাই আজকে আমাদের উপর এত আঘাত, এত আমাদের উপর অত্যাচার, আমরা ইসলামকে ঠিক মতো
মুসলমানিরা বিভিন্ন দল বিভিন্ন মতে আমরা বিভক্ত হয়ে গিয়ে ইসলামের অপব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্ত করে আজকে আমাদের পিঠটাকে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছি। সেই জন্য আজকে আমাদের দাদুরা পরদাদুরা আজকে গালাগালি খাচ্ছে, তাদেরকে আজ খারাপ মুসলমান হতে হচ্ছে। ঠিক না ভুল? আপনাদের জানা আছে দিল্লির একটা রোড, সেই রোডটার নাম ছিল ঔরঙ্গজেব রোড। জানিয়ে পেপার মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছিল, কি মনে করছে এই বাচ্চা ঔরঙ্গজেব? তাকে বানানো হয়েছে খারাপ মানুষ, খারাপ মুসলমান, তার নাম তাই রাখা যাবে না, পরিবর্তন করে দিতে হবে। চালাকি করে ভাবলো যে মুসলমানদের ঔরঙ্গজেব ছিল, তাই কোন এক মুসলমানেরই নাম আমরা ঢোকাবো, তাহলে মুসলমানরা বলবে কোনো অসুবিধা নাই, একজনের নাম ঢুকিয়ে অন্যজনকে তো দিয়েছে। তাই তারা ঠিক করলো এপিজে আব্দুল কালামের নামটা করে দেওয়া যাক। আর বোকা মুসলমান আমরা বুঝে গেলাম যে বাহ, এই তো অসুবিধা তো কিছু নাই, খারাপ কাজ তো কিছু করেনি। মনে রাখবেন দুজন মুসলমানই ভালো মানুষ ছিলেন, একজন তো আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ ঔরঙ্গজেব সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি একজন ইতিহাসেরও ছাত্র, যেমন আরবির ছাত্র, যেমন এম এ মাস্টার ডিগ্রি ওয়ান আর বিএড সব করেছি আল্লাহ করিয়েছেন, তেমন ইতিহাসেরও ছাত্র আমার, অনার্স পর্যন্ত ইতিহাস ছিল। ইতিহাস পড়ে দেখলাম বাদশাহ ঔরঙ্গজেব একজন অনেক ইতিহাস ভয়াবার রাজা বাদশাহ ছিলেন, যার আর একটা নাম ছিল আলমগীর। এই আলমগীর বাদশাহ এত বড় দরজাল্লা তাকে দিয়েছিলেন, এত বড় আলেম করেছিলেন, তিনি একটা ফতোয়ার গ্রন্থ, ফেকার গ্রন্থ একটা লিখলেন যা গোটা পৃথিবীর আলেম ওলামারা জানেন, গ্রন্থটার নাম দিলেন ফতোয়ায়ে আলমগীর। শুধু তাই নয়, তিনি আমার একজন সৎ মানুষ ছিলেন, যিনি রাজকোষের পয়সা কখনো ভক্ষণ করতেন না, নিজে হাতে মাথার টুপি তৈরি করতেন, মার্কেটে পাঠিয়ে বিক্রি করতেন, সেই টুপি বিক্রি করা পয়সা দিয়ে নিজের আহার করতেন। এই রকম একজন সৎ ব্যক্তিকে কিছু কিছু ঐতিহাসিক অসৎ বানানোর চক্রান্ত করেছে করছে। ভয়াবহ দোস্ত আমার এপিজে আব্দুল কালাম, যিনি অল্প দিন আগে মারা গেলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। মিডিয়া তাকে মুসলমানদের সামনে খারাপ মানুষ প্রমাণিত করার চেষ্টা করেছে বারে বারে। মনে রাখবেন প্রচার করা হয়েছে তিনি নাকি নাস্তিক ছিলেন, তিনি নাকি ইসলাম মানতেন না, এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তার ছবি মিডিয়াতে পেপারে তো দেখা গেছে, তিনি টুপি মাথায় দিতেন, তিনি নামাজ পড়তেন, ইমাম সাহেবের সঙ্গে মোয়ানেকা করতেন, বুকে বুকে মিলতেন, এবং বড় ভালো কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিতেন, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এমন ইজ্জত দিয়েছিলেন, ভারতের মিসাইল ম্যান করেছিলেন, ধরে বলেন সুবহানাল্লাহ। ভায়ামার দোস্ত আমার, সেই বাদশাহ ঔরঙ্গজেবের কথা আমার মনে পড়ে গেল, প্রথমেই একটুখানি বলে দেব, তারা একবার তকবীরের ধ্বনিটা কিন্তু এই প্রকৃত ইমানদার এই ঔরঙ্গজেবের মতো হতে হবে, প্রকৃত ইমানদার আল্লাহওয়ালাদের মতো হতে হবে, পৃথিবীর মতো আওয়াজ হতে হবে, ভায়ামার আহমদ আলীর মতো আওয়াজ হতে হবে, হতে হবে মাওলানা আজাদের মতো আওয়াজ হতে হবে। আল্লাহ একবারটা তারা যেভাবে সিংহের মতো উচ্চারণ করে বলবেন সেইভাবে বলতে হবে। দেখি আপনারা বলতে পারেন কিনা, নাকি ঠান্ডা বেশি লেগে গেছে, নাকি কুরবানির গোশত ঠিক মতো খাওয়া হয়নি, যেহেতু গরু খাওয়া চলবে না বলছে, আপনারা হয়তো খাওয়া বন্ধ করে দিয়েছেন, তাই আপনাদের একটু পাওয়ারটা কমে গেছে, সেটা দেখতে একটুখানি টেস্ট করে কেমন আছে, জোরে জোরে আওয়াজ একবার দেখান না। মাশাআল্লাহ, সামনের দিকের তো ভলিউমটা ঠিকই আছে, কিন্তু পেছন দিকের ভলিউম কি কমে গেছে নাকি ভাই, নাকি ভাবছেন যে হুজুর তো অনেক দূরে আছে আমাদের দেখতে পাচ্ছে না, তাহলে একশোই গাড়ি চালানো যাবে না,
এই হাইরোডটা আপনাদের সামনে দেখেছেন তো, গাড়ি 100-এর উপরে চলে। আপনারা ইসলামের গাড়ি 100-এ তুলতে পারবেন না? একবার জোরে সোরে আওয়াজ দিয়ে 100-এ যদি তুলে দেন, দেখবেন আমিও 100-এ তোলা আওয়াজ করব ইনশাআল্লাহ। বাস্তব নিয়ে আপনাদের সামনে কিছু বলে দিয়ে যাব, গতানুগতিক কিছু কথা বলবো না, বলবো বাস্তব নিয়ে বলার চেষ্টা করব। কোরআন হাদিস পাঠকে সামনে রেখে প্রথম দিক থেকে জোরে সোরে আওয়াজ দিতে হবে, 100-এ তুলতে হবে। আপনাদের গাড়ি উঠেছে 90-এ, এখনো গ্যাস চাকরি দিল্লি বহু দূর হ্যায়, জোরে সোরে আওয়াজ দিয়ে 100-এ তোলেন নাকি চালক দিয়ে উঠে গেছে। পেছন থেকে যদি একটু জোরে দেন, 100-এ উঠে যাবে। আসলে পেছনের মানুষদের আওয়াজ হয় শোনা যাচ্ছে না, আর না হলে তারা ভাবছেন যে এই তো সামনের মানুষগুলো দিচ্ছে, ওরা দিবি আমাদের হবে, বুঝতে পারছেন? ওদেরকে আমরা ইমাম করে দিয়েছি, আমরা মুসলিম হয়ে গেছি, ওরা দিচ্ছে মানে আমাদের দেওয়া হয়ে যাবে। না না, এখানে সবাই ইমাম, জোরে সোরে আওয়াজ দেন, জোরে সোরে আওয়াজ দিয়ে না কাঁটা কত উঠে বলবো, 98-এ উঠে কাঁটাটা ঢুকছিল বেরিয়ে গেছে, মানে কিছু মানুষ গলা ছেড়ে দেয়নি, সেই জন্য ঢুকছিল বেরিয়ে গেছে। মাশাআল্লাহ, এটি আমি খুশি, আল্লাহ খুশি, জোরে সোরে আওয়াজ দিয়ে আর একবার না আল কোরআনের আওয়াজ, জোরে বলুন আল কোরআনের আওয়াজ, আল হাদিসের আওয়াজ, শরীয়তের আওয়াজ, ইসলামের আওয়াজ, টেলিভিশনের আওয়াজ। বলছি টেলিভিশনের আলো বলতে ঘরে ঘরে গেল, বলবে হুজুর এমন খেল জমিয়ে দিয়েছে আমরা ডিসব্রেক মারতে ভুলে গেছি। আরে ভাই, গাড়ি এখন বেড়েছে দেখছেন তো, হাই স্পিডের গাড়ি, এখন তো সব মডার্ন যুগ, যত গাড়ি বেড়েছে সব ডিসব্রেক ওলা গাড়ি, ঠিক না ভুল? আর হুজুরে বেড়েছে সব ডিসব্রেক ওলা হুজুর, যেখানে সেখানে ডিসব্রেক মারতে হবে, আর কাজ করে মারলে কাঁচা খেয়ে যেতে হবে, বুঝলে? গাড়ি হাই স্পিডে চলবে কিন্তু ডিসব্রেকটা ঠিক জায়গায় লাগাতে হবে। টেলিভিশনের আলো আপনারা কি বলেছেন, ঘরে ঘরে যাবো, কথা ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিকই বলেছেন। আজকে দেখবেন মামুনেরা ঘরে গিয়ে দেখবেন, ম্যাক্সিমাম ঘরে, আপনাদের এখানে বলতে পারবো না, ঘরে ম্যাক্সিমাম ঘরে তো সবসময় টেলিভিশনের আলো জ্বলিয়েই আছে, শাশুড়ি এসে ধরছে, মা সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখছে মা, সিরিয়ালের নাম হচ্ছে মা, শাশুড়ি মা এসে দেখছে, শাশুড়ি মা ছাড়লো, বৌমা এসে জয়েন করে দিল, বৌমা ছাড়লো, মেয়ে এসে জয়েন করলো, সিরিয়াল চলছে একটার পর একটা। আর আমাদের মুরব্বী চাচা কিছু হয়েছে বুঝতে পারছেন, এরা খায় দায় আর ওই চায়ের দোকানে যায়, রদটাকে আর কলাও বাঁচে, রদটাকে কলা বাঁচা বোঝেন তো, রদটাকে আর কলাও বাঁচে। ওরা বলে রে কালকে বলেছিল আপনারা ফাটাকে দেবে, কই দিচ্ছিল দিয়ে চালালো, ওরা গিয়ে বলে চালা মারে, এই তো আসলে নামাজ পড়ে বেরোলে চাচা, আর বললে হবে বাবা, একটু সময় মতো করাতে হবে। হ্যাঁ, যুগ জামানা কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতে পারছেন? চায়ের দোকানওয়ালাও ভাবছে যে 3 ঘন্টা কি 4 ঘন্টা কি 5 ঘন্টা দেখবে, 10 কাপ চা খেয়ে নেবে, আমারও কিছু হলো আর চাচারও সময়টা কাটল। ভাই আমার, দোস্ত আমার, আলো কিন্তু জ্বলছে, এতে আমাদের অন্তরে কি হচ্ছে, ময়লা পড়ছে, এই ময়লা পড়ছে। কিতাবের মধ্যে আছে, হাদিস পাকের মধ্যে আছে, যে একটা যখন গোনা করে বান্দা, তার অন্তরে একটা স্পট পড়ে যায় কালো, আর একটা গোনা করলে আর একটা স্পট পড়ে, এইরকম করতে করতে কালটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কালকে আলোকিত করতে গেলে, নূরওয়ালা করতে গেলে একটাই ওষুধ, সেটা দুনিয়ার কিছু নয়, দুনিয়ার কোন মেডিসিন নয়, সেটা হলো আল্লাহর জিকির। এই জিকির, আল্লাহকে স্মরণ করাই হলো কালবের ওষুধ। এই স্মরণ যদি করতে পারেন আল্লাহকে, আস্তে আস্তে ওই অন্ধকারময় আপনার কালটা আলোকিত হয়ে যাবে, বলে বলেন সুবহান। এবার জিকিরটা কেমন ভাবে করবে, জিকিরটা কি পদ্ধতিতে করবে, শুধু কি আল্লাহ আল্লাহ জিকির করলেই কাল সব হবে, এটাই কি জিকির, না আরো কিছু জিকির আছে? ও ভাই যারা জান জুবা গোরা, ও বাবর পিয়ানেরা,
জেনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবী দোজানের পাদশান হাবিবি বললাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহাব্বতের সাহাবী বাবা প্যারা সাহাবীকে ডাকলেন, হযরত আবু রাজিমকে ডাকলেন, ও বাবা আবু রাজিম এদিকে শোনো বাবা, এদিকে শোনো, ও হযরত আবু রাজিম আমি কি তোমাকে দুটো নসিহত করব না বাবা, তোমাকে কি দুটো নসিহত আমি দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে নসিহত শোনা করুন, আল্লাহর নবী দোজানের পাদশান হাবিব বললাম, সেই সময় বলেছিলেন বাবা, ও বাবা আবু রাজিম যদি তুমি আমার সুতে নসিহত শোনা গ্রহণ করতে পারো মানতে পারো তাহলে তোমার কি ফায়দা হবে।